এটেনশন মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মন্ত্রীর আত্মীয় খুলিছে উপর হুকনের বেহা সুরার বিপণির বাবে 70 লাখ দিয়ে আত্মহনন যুবকর ঘটনা 30 সেপ্টেম্বরের তিনিচুকিয়ার দহুটিয়া চুকর এজন যুবকর আত্মহত্যার ঘটনায় অঞ্চলটির সমগ্র জেলাখনত সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্যর নির্মীয়মান বাসগৃহত চিপ লৈ আত্মহত্যা ঋণগ্রস্ত যুবকর বিশ্বজিৎ দাস নামের যুবকজনের মৃতদেহ উদ্ধারের পিছতেই তীব্র প্রতিক্রিয়া সমগ্র অঞ্চলজুড়ি জানিব পৰা মতে প্রয়াত বিশ্বজিৎ দাসে ব্যক্তিগত কারণত কেজনমান লোকের পৰা টাকা ধারে লৈছিল সময়ত ধারে লওয়া টাকা ঘূৰাই দিব নোৱাৰাত উক্ত ব্যক্তিসকলের পৰা মানসিক নির্যাতন আর ভাবুকির সম্মুখীন হয়ে আহিছিল প্রয়াত যুবকজন কিন্তু কিয় ঋণ লবলগীয়া হৈছিল বিশ্বজিৎ দাসে জানিব পৰা মতে প্রয়াত বিশ্বজিৎ দাসে সুরার দোকানের অনুজ্ঞাপত্র লাভের বাবে রাজ্যের এজন প্রভাবশালী মন্ত্রীর সম্বন্ধীয় লোকক 70 লাখ টাকা আদায় দিছিল সেইবাবেই বিভিন্নজনের পৰা ঋণ লৈছিল বুজন পরিমাণের ধনের ইফালে 70 লাখ টাকা আদায় দিয়ার পিছতো হয়ে উঠা নাছিল আশা করা কাম আনহাতে ধারলৈ ধন লওয়া ব্যক্তির পৰা আহিবলৈ ধৰিছিল নিতৌ ভাবুকি এনে পরিস্থিতিত দিগবিদিক হেরুয়াই পেলোয়া বিশ্বজিৎ দাসে অবশেষত বাধ্য হয়েছিল এনে সরল সিদ্ধান্ত লওয়ার এতিয়া যুবকজনের মৃত্যুর টোকাই উদঙাইছে বহু কলা অধ্যায় মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক আর আত্মীয় নেতৃত্বত বিভিন্ন বিভাগের অনুজ্ঞাপত্র প্রদানের নামত এতিয়া রাজ্যত চলিছে কমিশন রাজ কোন মন্ত্রীর আত্মীয়ক দিছিল উপঢৌকন যুবকজনে সুইসাইড নোটত তেওঁক নির্যাতনের বলি করা একাধিক ব্যক্তির নাম লিপিবদ্ধ করে যাওয়া বলে জানিব পৰা গৈছে নির্যাতনের বলি করা একাধিক ব্যক্তির নাম লিপিবদ্ধ সুইসাইড নোটত সুইসাইড নোটত উল্লেখ আছে নিজকে প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়া মৌসম নাথ মন্ত্রী সঞ্জয় কিষাণের একালর ব্যক্তিগত সহায়ক বনি সাহানি বিধায়ক সুরেন ফুকনের ঘনিষ্ঠ বিকাশ সিংর নাম ইয়ার উপরও পঙ্কজ্যোতি বরুয়া কাঞ্চন সিং রাজ হাজরিকা রিন্টু শইকীয়া সানি উপাধ্যায় সহ বহুলোকর নাম উল্লেখ আছে মৃত্যুর টোকাত ইতিমধ্যে যুবকজনের পত্নীয়ে ঘটনা সন্দর্ভত এজাহার দাখিল করেছে সদর থানাত যোগী মৌসম নাথ গুৱাহাটীর কেতিয়াও মানে কেশ পয়সা লয় মানে চেকত নলয় ব্যাংকত দিলেও নলয় মানে ওয়াইন শপর লাইসেন্স দিম বলে কয় আপনার 21 চনেরপা সদায় কই থাকে আর যার যার লাইসেন্স দিম বলে কেলকে মূল মানুষজনক বহুত প্রেসারাইজ কৈছে মানে লাইসেন্স দিয়া নহলে মানে পয়সা ঘুরাই দিয়া যদি গুৱাহাটীর যোগী মৌসম নাথে যদি পয়সা ঘুরাই নিদিয়ে মূল মানুষজনক মূল মানুষজনে কোপা পয়সা দিব সেইটো পয়সা ঘুরাই দিবলৈকে মূল মানুষজনে বেলেগপা লৈ দিবলে ধরলে এফালে আপনার ইন্টারেস্টও পয়সাও দিব লাগে এফালে তেওঁলোকক লাইসেন্সৰ পয়সাও দিব লাগে এফালে মূলধনও দিব লাগে ইমানখিনি যেতিয়া মোৰ মানুহজনে মানে সহ্য কৰিব নোৱাৰিলে মানে হ্যাঁ সহ্য কৰিব নোৱাৰি তেওঁ মানে এই পদ বাছি ল'লে ৱাৰ্নিং দিয়া তেওঁক মাৰা ভাবুকি দিয়ে কোনোবাই মেছেজ কৰিছে মোৰ ল'ৰাটোক মাৰিম বুলি কয় ৱাইন শ্বপৰ কাৰণে প্ৰথম দিছিলে 32 লেগছ দিছিলে তাৰপিছৰ মোৰ মানুহজনে কোৱা মানে 30 লেগছ দিছিলে তেওঁক এই ঘটনাৰ পিছত এতিয়া প্ৰশ্ন উঠিছে সুৰাৰ বিপণীৰ অনুজ্ঞাপত্ৰ প্ৰদানৰ দালালীৰ নামত মৌসম বনি ফুকনৰ দৰে দালালৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ সক্ষম হ'বনে নহয় অসম আৰক্ষী নে মন্ত্ৰীৰ ঘনিষ্ঠভাৱেই এইকেইটা দালাল সাৰি যাব প্ৰশাসনৰ পৰা অনুজ্ঞাপত্ৰ প্ৰদানৰ নামত লোৱা 70 লাখ টকাৰ ভাগ কাৰ কাৰ পকেটত সোমাইছিল সিও এক ডাঙৰ প্ৰশ্ন ব্যুৰো ৰিপৰ্ট ভিজন প্ৰাগ